রূপনারায়ণের ওপর ভেসে যাব এই ইচ্ছা অনেক দিনের ছিল। তাই কোনো এক সকালে সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে উঠে পড়েছিলাম রূপনারায়ণের ওপর ভেসে যাওয়া এই নৌকাতে। এখন যে নদীটি তোমরা দেখছ, এটাও রূপনারায়ণ। আমি উঠেছিলাম তমলুক সাইড থেকে। তমলুক একটা ছোট্ট সাবডিভিশনাল টাউন, যেটা ইস্ট মেদিনীপুরে পড়ে। তার বিখ্যাত ইতিহাস আমাদের অনেকেরই জানা। অতীতের তাম্রলিপ্ত বন্দরই আজকের তমলুক। আর সেই অতীত ইতিহাসকে আজও বহন করে চলেছে এই রূপনারায়ণ নদী। রূপনারায়ণে বিভিন্ন রূপ আমি দেখেছি, এবং এই যে টইটম্বুর করা জল, এ বারবার আমাকে রূপনারায়ণের কাছে টেনেছে। যদিও সে দেখা ছিল পার থেকে, তাই হঠাৎ করেই একটি সকালে ফেরিবোট দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি, উঠে পড়েছি এই ফেরিবোটে। আমার সাথে আরও অনেক যাত্রীরা উঠেছে। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা যাচ্ছে ওপারের মায়াচরে। মায়াচর ইস্ট মিদনাপুরেরই একটা পার্ট। যদিও মায়াচরের একটু আগে তমলুকের স্টিমার ঘাট, তার ঠিক উল্টো দিকেই শ্যামপুর বলে হাওড়া ডিস্ট্রিক্ট পড়ে। আর এই নদী এই দুই জেলাকে, দুই পার্কে এক করে রেখেছে। যখন উঠেছিলাম তখন মনে হয়েছিল যে নদীতে ঢেউ খুব একটা নেই, যদিও আগে নদীকে দেখেছি খুব একটা ঢেউ পায়নি। কিন্তু যখনই নদী মাছ বরাবর এসে পৌঁছেছে নৌকা, সে তো ভয়ঙ্কর অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে। আমরা যারা শহরের দিকে মানুষ, তারা এই এত বিস্তীর্ণ অঞ্চল, এত জল দেখে ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক। মনে হচ্ছে এই নৌকা উল্টে গেল বোধ হয়। এই এখন আমার ক্যামেরা এখানটা ফিক্সড হয়ে আছে, তার কারণ হচ্ছে আমি খুব ভয়েতে গুটিসুটি করে বসে আছি। আর নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে ডান দিক বাঁদিকে দুলছে। অথচ যে মানুষগুলো নদীর এত কাছে থাকে, যারা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে, আমি একটু পরেই দেখাবো ভিডিওতে যে কীভাবে যাতায়াত করে, একদম মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে অলমোস্ট নদীর ওপর 1 কিলোমিটার পথ হেঁটে বা 500-700 মিটার হেঁটে সাইকেল নিয়ে গামছা পরে তারা নদীর ওপর থেকে যাতায়াত করে। তো এই মানুষগুলোর মধ্যে কিন্তু কোনো ভয় নেই। তমলুককে আসার পথ হচ্ছে, যদি কেউ রাস্তায় বাই রোড আসে তাহলে হাওড়া বা কলকাতা সাইড থেকে সাঁতরাগাছি হয়ে, ধুলাগড় টোল ট্যাক্স হয়ে, কোলাঘাট পেরিয়ে, মানে বাগনান কোলাঘাট পেরিয়ে মেচেদা যাওয়ার ঠিক আগেই একটা রাস্তা বাঁ দিকে কেটে যায়, যেটা দিয়ে ঢুকে মেচেদার ভেতর দিয়ে তমলুকে আসা যায়। আর যদি হাইরোড দিয়ে আসতে হয় তাহলে মেচেদা দীঘা রাস্তা ধরে নিমতৌরি বলে একটি জায়গা আছে, সেখান থেকে বাঁ দিকে চলে আসলে বা নন্দকুমার থেকেও বাঁ দিকে চলে আসলে সোজা তমলুকে আসা যায়। তমলুকের অন্য অনেক ইতিহাস থাকতে পারে, কিন্তু আমার কাছে তমলুকের সর্বপ্রিয় অ্যাট্রাকশন হলো এই নদী। যেটা আমরা দেখতে পাচ্ছি যে নৌকাটা এখনও পর্যন্ত পার ঘেঁষেনি, এখনও পার প্রায় 500 মিটার বা 700 মিটার দূর। তো আমার একটু অবাক হলো যে এই ভদ্রলোক এই বাঁশটা নিয়ে কী করছে নিচেতে, প্রথমে তো বুঝতেই পারিনি। তখন তারপরে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি জলের তল মাপা হচ্ছে, তার কারণ নদীর এখান পর্যন্ত চর আছে। কিছুক্ষণ এরকম চর মাপামাপি চলল,
দেখার চেষ্টা হচ্ছিল যে কতটা নিচে তল আছে, কারণ নৌকা আর যাবে না। এতক্ষণে বিষয়টা স্পষ্ট হলো যে আমরা আছি মাঝ নদীর কাছাকাছি, আর এই হলো তার নোঙর করা। সব কিছু দেখে শুনে এবারে নৌকাকে নোঙর করতে হলো। এই নোঙর করে বাকি যে মানুষজন, এই যে আমার সামনেই যিনি বসে আছেন একটি গামছা পরে, ইনি এবার নিচে নামার চেষ্টা করবেন। কী দিয়ে? না, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে। এই হলো নেমে হাঁটার প্রবন্ধ, অর্থাৎ মানুষজন কিভাবে নদীর ওপর দিয়ে যাতায়াত করছে। দেখো, সাইকেল নামানো হচ্ছে, এই সাইকেল নিয়ে এইরকম একটা অবস্থাতে নদীটা দেখলেই দেখতে পাওয়া যায় যে এখনও কতটা বাকি আছে। সাধারণভাবে বোঝাই যাবে না যে এখানে এক হাঁটু জল। এইবারে পুরুষ মহিলা নির্বিশেষে তারা এই রকমভাবেই দিনের পর দিন 700 মিটার 1 কিলোমিটার পর্যন্ত নদীর ওপর হেঁটে পারাপার করছে। আর এই হচ্ছে আমি, যাদের এই অবস্থা দেখে আনন্দ পাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের শহুরে মানুষজনের কাছে এটা কমপ্লিটলি নতুন পাওয়া। আমি ভাবিও নি হঠাৎ করে যে নৌকা এরকম মাঝ নদীতে থেমে যাবে আর এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে। যে যাত্রীরা মায়াচরে যাবে বলে তমলুকের দনেপুর সাইড থেকে উঠেছিল, তারা নেমে গেছে। তাই যথারীতি নৌকাকে ঘোরানোর পালা। এখন আমাদের বোটম্যান, যার পরিচয় একটু পরই আমরা পাব, সে নৌকাকে আপ্রাণ চেষ্টা করছে ঘোরানোর। আর এই যে দূরে পার দেখা যাচ্ছে, এটা হলো মায়াচর, যেখান থেকে কিছু ডট ডট যে দেখা যাচ্ছে সেটা মানুষজন, যারা এই নৌকাতে ওঠার জন্য ওখান থেকে হাঁটা লাগিয়েছে, তাও প্রায় 700 মিটার থেকে 1 কিলোমিটারের পথ অলমোস্ট নদীর ওপর। আর এই সাইডটা ঠিক তার উল্টো দিকটা, এই সবুজ পার দেখা যাচ্ছে, এটা হলো তমলুক সাইড, মাঝখানে রূপনারায়ণ। মানুষজন এইভাবেই দিনের পর দিন তারা পার বেয়ে আসছে নদীর ওপর, এরকমভাবে হেঁটে আসছে। আমার আঙুলের সামনে দেখা যাচ্ছে তমলুক সাইড, আর বাঁদিকটা এইখানটায় হচ্ছে হলদিয়া এবং গেঁওখালিও। এখানে আমরা জানি গেঁওখালি একটা পপুলার ট্যুরিস্ট স্পট, যেটা মহিষা দলের কাছে পড়ে, প্রায় তমলুক থেকে 10-12 কিলোমিটার রাস্তা হবে। আর এখানে মানুষজন কিভাবে যাতায়াত করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে ডট ডট করে নদীর ওপর, এমনই অবস্থা, এতটা দূর থেকে তারা আসছে যে তাদেরকে স্পষ্ট বোঝাও যাচ্ছে না, কিন্তু তারা আসছে নদীর ওপর সাইকেল নিয়ে, গামছা পরে, সাইকেল কাঁধে করে, কখনো চালিয়ে, মানে হাঁটিয়ে হাঁটিয়ে সাইকেলকে ধরে এনে বালির ওপর দিয়ে তারা হেঁটে আসছে। কারণ যদি তারা এই পথ না ধরে, তাহলে 2.5-3 ঘন্টা রাস্তা তাদের হয়তো ঘুরে আসতে হবে তমলুকে পৌঁছানোর জন্য, যেটা এই নদী থেকে যদি আসে তাহলে 20 মিনিটের মধ্যে চলে আসে। তাই তারা এই রুট নেয়। আমাদের বোটম্যান মানুষ, তার থেকে বোঝার চেষ্টা করছিলাম এই ফেরি সার্ভিস কিভাবে সে দেয়। মানুষ আছে এবং ওই যে দূরে ভদ্রলোক দেখা যাচ্ছেন তিনিও আছেন। মানুষকে জিজ্ঞেস করেছিলাম কতগুলো সার্ভিস করা হয়। টোটাল 16টা সার্ভিস, মায়াচরের দিক থেকে 8টা ফেরি সার্ভিস, আর তমলুকের দিক থেকে 8টা সারাদিনে দেওয়া হয়। সকাল 6:30 তমলুক সাইড থেকে, তমলুকের দনিপুর থেকে, দনিপুর ফেরিঘাট থেকে, আর মায়াচর সাইডে সকাল 6টার সময় ফার্স্ট নৌকা চলে।
নৌকা কত দূর পৌঁছাবে সেটা জোয়ারের উপর ডিপেন্ড করে, এবং জোয়ার আর ভাটার উপর নির্ভর করছে নৌকার টাইমিংস কত হবে। যদি নৌকা খুব কাছে চলে যায় তাহলে খুব স্বাভাবিক যে মানুষগুলো অত দূর থেকে হেঁটে আসছে তারা খুব সহজেই নৌকায় আসতে পারবে, তাই নৌকাকে অনেক বেশি ওয়েট করতে হবে না। এক হাঁটু জল এবং এই বিচিত্র অভিজ্ঞতায় এর আগে কখনো পড়িনি আমরা। দেখা যাচ্ছে মানুষজন ধীরে ধীরে, যাদেরকে অত দূর থেকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তারা এবার এসে পড়েছে নৌকার কাছে, সাইকেল কাঁধে করে, সাইকেলকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে নদীর ওপর দিয়ে তারা আসছে তমলুক সাইডে যাবে বলে। এই ভদ্রলোক যিনি গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি পরে এসেছেন, তার সামনে যে প্যাকেটটি আছে তার মধ্যে তার জামা কাপড় প্যান্ট শার্ট রাখা আছে। এভাবেই মানুষজন গামছা পরে নদীর ওপর দিয়ে সাইকেল কাঁধে করে হেঁটে হেঁটে আসে, এবং এটাকেই তারা দৈনন্দিন যাত্রা হিসেবে মেনে নিয়েছে। আমার মনে হয় প্রশাসনের এ বিষয়ে যথেষ্ট ভাবা উচিত, আরও কী করে নৌকা সার্ভিসটাকে বেটার করা যায় এটা নিয়ে যথেষ্ট ভাবা উচিত দুই পক্ষের প্রশাসনেরই, মায়াচরের দিক থেকে এবং তমলুকের দিক থেকে। তাহলে এই মানুষজনের সাথে সাথে আরও অনেক মানুষজন সুযোগ পাবে খুব সহজে দুটো পারে যাতায়াত করার। আমাদের কি, আমরা শহরে মানুষ, আমাদের দেখে আনন্দ হচ্ছে এটা, কিন্তু যারা প্রতিদিন এইভাবে যাতায়াত করছে তাদের জীবনকে ঝুঁকি নিয়ে, তাদের কথা একবার ভাবা উচিত। সাইকেলকে কাঁধে নিয়ে উঠছে বোটে, নৌকায় ওঠার পালা। নৌকায় ওঠা যাত্রীদের শেষ, এবার আমরা ফিরে যাব তমলুকে। এই সকালবেলার এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে মাঝ নদীতে এক হাঁটু জলে দাঁড়িয়ে মানুষের কষ্টের ভাগিদার হয়ে তাদের দৈনন্দিন আসা যাওয়াকে দেখতে দেখতে এবার আমরা ফিরে যাব দনিপুরের সাইডে। মানুষ এই ফাঁকে তা সকালে ব্রাশ করে নিচ্ছে এবং মুখ ধুয়ে নেবে রূপনারায়ণের জলে, এও এক অদ্ভুত পাওনা। এবার আমাদের ফেরার পালা।